আলাইকুম আজ বানাবো ময়মন সিংয়ের বিখ্যাত আধভাটা চ্যাপাশুটকির ভর্তা ভর্তাটি বানাতে গেলে যেমন জিবে জল চলে আসে তেমনি এখন যেমন ভিডিও এডিটিং করছে এখনও কিন্তু জিবে জল চলে আসছে আর এই ভর্তা বানানোর পর বাটনা কিংবা বাটায় ভাত মেখে খাব না তা কিন্তু কখনোই হবে না এখানে ভর্তা বানাতে যা যা উপকরণ লাগবে সব কিছু রেডি করে নিয়েছি আর যেহেতু ময়মিনসিং অঞ্চলের ভর্তা সেহেতু ঝালের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হয় আর ভর্তাটি আমি চেষ্টা করেছি তাদের মতো মাটির খোলাতেই ভেজে নিতে আর মাটির খোলাতে কিন্তু অনেক দিন তেল দিয়ে কিছু রান্না করলে মাটির কড়াই বা যে পাত্রই হোক না কেন একটু গরম করলেই তেল তেলে হয়ে আসে আমার এই কথা বলার কারণ হচ্ছে ময়মিনসিং অঞ্চলে এই ভর্তাটির সবগুলো উপকরণ কিন্তু তেল ছাড়াই ভাজা হয় কিন্তু আমি যখন মাটির পাত্রটি গরম করেছি তাহলে কিন্তু একটু তেল তেল ছেড়ে এসেছিলো যার কারণে মনে হচ্ছিল যে আমি তেল দিয়েছি কিন্তু আমি কিন্তু একটু তেল দিই তেল ছাড়াই কিন্তু সবগুলো উপকরণ ভেজে নিচ্ছি কাঁচামরিচ এবং রসুন আস্তে আস্তে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিয়েছি সুটকি এখানে আমি তিনটি চ্যাপা সুটকি ব্যবহার করেছি চাইলে কিন্তু আপনারা কমে অথবা বাড়িয়ে এই সুটকির বর্তাটি বানিয়ে নিতে পারেন তো রসুন কাঁচামরিচ এবং সুটকি ভেজে নেওয়ার পর একদম সবার শেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচি দেওয়ার পর কিন্তু খুব বেশি ভাজতে হবে না জাস্ট একটু ভেজে নামিয়ে নেব আমি এই ভর্তাটি কিন্তু বাটনায় বানিয়ে নেব আপনারা চাইলে শিল্পাটাও বানিয়ে নিতে পারেন যেহেতু বাটনায় বানাবো সেহেতু আগেই দিয়ে নিচ্ছি কাঁচামরিচগুলো আর যদি শিল্পাটাও বানাতে চান সেক্ষেত্রেও কিন্তু প্রথমে এই কাঁচা মরিচগুলো দিয়ে দিতে হবে তারপর দিয়ে দিতে হবে লবণ এখন পিসনির সাহায্যে এই বাটনাতে মরিচগুলোকে আধো ভাঙা করে একটু পিষে নেব তারপর দিয়ে দিতে হবে রসুন রসুন দেওয়ার পর কিন্তু রসুনটি একদম মিহি করে এই আধো বাটা মরিচের সাথে মিশিয়ে নিতে হবে ময়মনসিংহ অঞ্চলের এই চ্যাপাশুটকি ভর্তার বিশেষত্বই হচ্ছে কাঁচামরিচ এবং পেঁয়াজ আদা ভাটা থাকবে রসুনটি মরচের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সুটকি এবং পেঁয়াজ কুচিগুলো তারপর খুব ভালো করে এই সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিতে হবে সুটকিগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে আর পেঁয়াজ কুচিগুলোকে খুব বেশি মিশাতে হবে না জাস্ট এভাবে হালকা হালকা করে মিশিয়ে নিলেই হবে আর যদি পাটায় বেটে নেন সেক্ষেত্রেও কিন্তু হালকা হালকা করে বেটে নিলেই হবে তারপর সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর এক্ষেত্রে যদি লবণের প্রয়োজন হয় লবণও দিতে পারেন তো ভর্তাটিকে উঠিয়ে নিচ্ছি আর ভর্তা বানানোর পর সেই বাটনাতে অথবা পাটায় ভাত মেখে খাব না তা কিন্তু কখনোই হতে পারে না আমার তো খুবই ভালো লাগে ভর্তা বানানোর পর বাটনা কিংবা পাটায় ভাত মেখে খেতে তো আশা করছি আজকেরই ময়মনসিংহ অঞ্চলের ভর্তা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ